রাজধানীর জগন্নাথ বাড়ি এলাকায় রিবকের নতুন শোরুমের উদ্বোধন হল রবিবার। রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারের হাত ধরে এদিন এই শোরুমের উদ্বোধন হয়। উদ্বোধন শেষে প্রণববাবু বলেন, গোটা দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরাও স্মার্ট হয়ে উঠেছে, তাই দিন দিন মানুষের ফ্যাশনের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এবং এই শোরুমের উদ্বোধনের মাধ্যমে রাজ্যবাসী উন্নত মানের ফ্যাশনের চাহিদার পূরণ হবে। আগরতলা শহরে প্রথম শোরুম করেছে আদিত্য বিড়লা গ্রুপের এবং এটা একটা খুব ভালো দিক এবং ওদের গুণগত মান জুতার খুবই উন্নত এবং সারা দেশে রিবকের শোরুম আছে। আগরতলা শহর স্মার্ট হচ্ছে, স্মার্ট সিটি হচ্ছে, এর সাথে পাল্লা দিয়ে যেসব ব্র্যান্ড আগরতলা শহরে আসছে এতে শহরের যেভাবে উন্নত হচ্ছে তার সাথে এটা একটা সঙ্গতি রয়েছে। আশা করব এই যে ব্র্যান্ড এসছে এতে আমাদের শহরের যে জুতার চাহিদা, একদম উন্নত মানের জুতার চাহিদা, এটা পূরণ হবে।